হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের খুবই সিম্পল রেসিপিতে খুবই ডিলিশিয়াস আলু দিয়ে মাছের একটা ঝোল বানিয়ে দেখাবো। একদম ঝামেলা করব না, ঝটপট তৈরি করে ফেলবো। চলুন তাহলে দেরি না করে রেসিপি দেখে নিই। এই হচ্ছে আমাদের মাছ, তেলাপিয়া মাছ বলে একে। তো 1 কেজি মাছ আছে এখানে, আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করার জন্য আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর কিছুটা আমি হলুদ পাউডার দিচ্ছি 1 চামচের মতো। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যদি এরকম করে মাছ মাখানোর অভ্যাস না থাকে, কাটা ফুটে যাওয়ার ভয় থাকে, তাহলে আপনি চামচ দিয়েও মেশাতে পারেন, বা এই বাসনটাকে যদি আপনি ঝাঁকান অল্প অল্প করে তাহলেও কিন্তু মিশে যায়। এই দেখুন, এরকম করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নেওয়া যায়। দেখুন হয়ে গেছে আমাদের, ভালোভাবে মিশে গেছে। এবার আমরা 10-15 মিনিটের জন্য রেখে দেবো এরকমই ম্যারিনেট হওয়ার জন্য, আর তারপরে আমরা এগুলোকে ভেজে নেব। চলুন তাহলে এগুলোকে ছেড়ে দিই ম্যারিনেট হতে। দেখুন বন্ধুরা, 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। একটা আমি তাওয়া বসিয়েছি মাছ ফ্রাই করার জন্য, আর তাওয়ার উপরে তেল দিয়ে দিচ্ছি। তেল ভালো গরম হয়ে যাওয়ার পরে আমরা হিট মিডিয়াম করে দেব, আর তারপরে আমরা একে একে করে যে কটা মাছ ধরে সে কটা মাছ আমরা দিয়ে দেব। আর মাছগুলো দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমরা কিন্তু পাল্টানোর চেষ্টা করব না, তাহলে ভেঙে যেতে পারে। তো কিছুক্ষণ পরে মোটামুটি 2-3 মিনিট ওয়েট করব মিডিয়াম হিট রেখে। তারপরে যখন নিচের দিকটা একটু হালকা হালকা লাল হওয়া শুরু হবে, তখন আমরা পাল্টে দেব। দেখুন, আর এরকম করে পাল্টে পাল্টে দুদিকেই হালকা হালকা লাল করে আমরা ভেজে নেব। খুব বেশি কড়া করার দরকার নেই, মোটামুটি হালকা লাল করে দুদিকেই আমরা ভেজে নেব। দেখুন আমার এগুলো হয়ে গেছে, দু সাইডই খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে, সবগুলো মাছ নামিয়ে নেব, আর এই প্যানেই বাকি অল্প কিছু মাছ আছে সেগুলো ফ্রাই করে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো হয়ে গেছে। মাথাগুলো ভেতর থেকে অবশ্যই কাঁচা আছে, কিন্তু টেনশনের কোনো দরকার নেই, যখন আমরা গ্রেভির মধ্যে দেব জলের মধ্যে তখন এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এই দেখুন বন্ধুরা, মশলা করার জন্য আমি এখানে 1 টেবিল চামচ জিরে আর 1 টেবিল চামচ ধনে ভিজিয়ে রেখেছিলাম। না ভেজালেও চলে, কোনো অসুবিধা নেই, আমি ভিজিয়ে রেখেছি। একটু পুরোনো দিনের স্মৃতি মনে পড়ছিল, দিদা ঠাকুরমা যেরকম করে করতেন শিলপাটায় বেটে, তো তখন ভিজিয়েই করতেন, এ কারণে আমি একটু ভিজিয়ে নিয়েছি। জলের সাথেও দিতে পারেন, যদি আগে থেকে ধুয়ে ভিজিয়ে থাকেন তাহলে জলের সাথে দিতে পারেন। তো আমি জলটা ফেলে দিয়েছি, আর জিরে আর ধনেগুলো দিয়ে দিলাম মিক্সার জারে। আর এর সঙ্গে আমরা দেবো আর কিছু মশলা। এর মধ্যে দেখুন আমি 1 ইঞ্চির মতো আদা নিয়েছি স্লাইস করে, 12-14 কলির মতো রসুন নিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো নিয়েছি রাফলি কেটে নিয়েছি। এগুলো আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দেব। এবার আমরা এগুলোকে পিষে নেব। তো চলুন পিষে নিয়ে আসি। আমি পেশার সময় অল্প একটু জল ব্যবহার করেছি, আর স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। দেখুন এবার মশলাটা আমরা সাইডে রাখবো, আর চলুন কড়াইয়ের দিকে যাওয়া যাক। তেল দিয়ে দেবো সবার প্রথমে। এই দেখুন বন্ধুরা, আমি 2 বড় সাইজের আলু কেটে রেখেছি, কেটে ধুয়ে রেখেছি, একটু মোটা মোটা করে আর লম্বা লম্বা করে কেটেছি। সাইজ নিজের পছন্দ মতো করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার তেলে আমরা আলুগুলোকে ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, একটু হালকা লাল হওয়া শুরু করলেই আমরা নামিয়ে নেব। একটুখানি লবণ দিয়ে ফ্রাই করব, যাতে লবণের স্বাদটা আলুর মধ্যে ঢোকে। তো হালকা লাল করে ভেজে নেব, হিট কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি। দেখুন বন্ধুরা, হালকা লাল হওয়া শুরু হয়ে গেছে, আর বেশি আমি লাল করতে যাব না, এবার আমি নামিয়ে নেব। চাইলে আরও একটু ভেজে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা গ্রেভির মধ্যে যখন রান্না করব তখন এগুলো খুব ভালোভাবে গলে যাবে, ভাজা স্বাদটাও পাওয়া যাবে আর গলেও যাবে। আলুগুলো নামিয়ে নিয়েছি, এবার আমি তেল দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য। এবার নিজের হিসাব মতো দেবেন, যতটা পছন্দ করেন, বেশি পছন্দ করলে বেশি দেবেন। তেল গরম হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেবো জিরে। 1/2 টিস্পুন জিরে দিয়ে দিলাম আমি, আর এর সঙ্গে দেবো আমি 1/2 টিস্পুন সর্ষে। জিরে আর সর্ষে খুব ভালোভাবে ফুটতে দেবো, সর্ষে ভালোভাবে না ফুটলে কিন্তু তিতো লাগে। তো জিরে সর্ষে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেবো পেঁয়াজ। আমি একটু বেশি করেই পেঁয়াজ নিয়েছি, এখানে মোটামুটি 5-6টা পেঁয়াজ আছে, মিডিয়াম থেকে একটু ছোট সাইজের, স্লাইস করে কেটে নিয়েছি, চাইলে ছোট ছোট করেও কাটা যায়।
তো পেঁয়াজের মধ্যে আমরা লবণ দিয়ে দেব স্বাদ মতো। আর এই লবণটা আমরা দিচ্ছি গ্রেভির জন্য, মানে আমরা কিন্তু মাছের মধ্যে আর আলুর মধ্যে দুটোর মধ্যেই লবণ দিয়েছিলাম, তো সেই হিসাবে গ্রেভির জন্য যেটুকু লাগে সেটুকু আমরা লবণ দিয়ে দেব। লবণ দিয়ে পেঁয়াজটাকে ফ্রাই করে নেব, তাতে জলদি জলদি ফ্রাই হয়ে যাবে, পেঁয়াজ জলদি নিজের জলটা ছেড়ে দেয় আর জলদি ভাজা হয়ে যায়। তো হালকা লাল লাল হওয়া শুরু করলে আমরা বাকি মশলাটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজের কালার যথেষ্ট লাল হয়ে গেছে। এবার আমরা যে মশলাটা পিষে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দেব। মিক্সার জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেব, তাতে মশলাটা ভুনতেও সুবিধা হবে, নিচে থেকে পুড়বে না। একটু মিক্স করে নিচ্ছি। আর এবার আমি একটুখানি পাউডার মশলা ব্যবহার করব। তো পাউডার মশলার মধ্যে আমরা সবার প্রথমে দেব হলুদ পাউডার, হাফ টি স্পুন হলুদ পাউডার, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। আপনি কাঁচা লঙ্কা দিতে চাইলে মশলা বাটার সময় ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিতে পারেন। আর এখানে আমি দিচ্ছি কাঁদা লসুন মশলা, এটা মারাঠি মশলা, অ্যাকচুয়ালি মহারাষ্ট্রে পাওয়া যায়, আপনার ওখানে পাওয়া যাবে না, মানে বাংলায় যদি আপনি থাকেন তাহলে পাওয়া যাবে না, তো এটা আপনি আরামসে স্কিপ করে দিন। একটু মিক্স করে নিচ্ছি আমি। আর এর সাথে সাথে আমি এখানে দেব গরম মশলা, 1/4 টি স্পুন শাহী গরম মশলা নিয়েছি আমি। আর এই মশলাটা আমি ঘরে বানিয়েছি, চাইলে আপনি রেসিপি দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক আছে। আর আমি একেবারে লাস্টে একটুখানি গরম মশলা ব্যবহার করব, এ কারণে এখানে কমই ব্যবহার করেছি। আর দেখুন, কথা বলতে বলতে জলটা শুকিয়ে গেছে কিন্তু মশলাটা ভুনা হয়নি আমার মনে হচ্ছে, তো আমি আর একটুখানি জল দেব, জল দিয়ে আমি ভুনে নেব। চাইলে আপনি ঢেকে দিতে পারেন, কিন্তু যথেষ্ট সময় হয়ে গেছে, এখন আর ঢাকার দরকারও পড়ছে না আমার মনে হচ্ছে না, জলটুকু শুকিয়ে নেব। দেখুন বন্ধুরা, জলটা শুকিয়ে গেছে আর ওপর থেকে তেল দেখা যাচ্ছে, এই তেলটা ছেড়ে দেওয়ার মানেই হচ্ছে মশলাটা খুব ভালোভাবে ভুনা হয়ে গেছে। তো এবার আমরা গ্রেভির জন্য জল দেব। এবার নিজের পছন্দ মতো যতটুকু আপনি গ্রেভি পাতলা চান সেই হিসাবে জল দিয়ে নিন। আমি খুব বেশি পাতলা করব না আজকে, তো আমি আমার হিসাব মতো জল দিয়ে দিলাম। আর ঢেকে দেব যতক্ষণ না কি জলটা ফুটতে শুরু করে, ঢেকে দিলে জলদি জলদি ফুটতে শুরু করে এই জন্য আর কি। তো দেখুন বলক এসে গেছে, জল ফুটতে শুরু করেছে। এবার আমরা এর মধ্যে আলু আর মাছগুলো দিয়ে দেব। আলু তো শুরুতেই দিতে হবে, আর মাছের মধ্যে যদি আপনি চান শুধুমাত্র মাথাটা এখানে এই সময় দিতে পারেন, মাছগুলো পরে দিতে পারেন, কারণ মাথার ভেতরটা তো কাঁচা থেকে গেছে ভাজার সময় তাই। কিন্তু আমি সবগুলো মাছই দিয়ে দিচ্ছি। তো সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি এখানে, আর দিয়ে ঢেকে ঢেকে রান্না করব যতক্ষণ না কি আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, আর ততক্ষণে মাথাগুলো তো অবশ্যই সিদ্ধ হয়ে যাবে। মাছগুলো দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, মাছগুলো ভেঙে যেতে পারে, তো একটু ছড়িয়ে দিলাম আমি ভালোভাবে। এবার আমরা ঢেকে দেব, ঢেকে ঢেকে রান্না করব যতক্ষণ না কি আলু ভালোভাবে গলে যায়। হিটটা আমি মিডিয়াম বা মিডিয়াম থেকে লোতে রাখব। দেখুন বন্ধুরা, যথেষ্ট সময় হয়ে গেছে, মোটামুটি 10-12 মিনিট হয়ে গেছে, একটা আলু নিয়ে চেক করে দেখব। মাঝে আমি দুবার ঢাকনা সরিয়ে চেক করেছিলাম, দেখুন আলু খুব ভালোভাবে গলে গেছে, মানে মাছের মাথাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার লাস্টে আমি ব্যবহার করব একটু ভাজা জিরে ধনের পাউডার আর একটু গরম মশলা। জিরে ধনের পাউডারটা দিলে কিন্তু স্বাদটা ভীষণ ভালো আসে, এই কারণে দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি 1/4 টি স্পুন দিচ্ছি ভাজা জিরে ধনের পাউডার, আর আমি দিচ্ছি 1/4 টি স্পুন শাহী গরম মশলা, একেবারে এক চুটকি মতো আর কি। একটু হালকা করে মিশিয়ে দেব, কারণ বেশি নাড়াচাড়া করতে গেলে মাছগুলো ভেঙে যেতে পারে এই কারণে। আর আপনার কাছে যদি ফ্রেশ ধনে পাতা থাকে সেটা দিয়ে দেবেন, আমার কাছে নেই, আমি স্কিপ করছি। আর এখন যদি ঝোল আপনার পছন্দ মতো হয় তাহলে ঠিক আছে, আর যদি বেশি থাকে আর একটু শুকিয়ে নিন। আর আমারটা ঠিক আছে, আমি এবার হিট বন্ধ করে দেব আর মাছের তরকারিটাকে সার্ভ করব। দেখলেন তো বন্ধুরা, কতটা সহজ রেসিপিতে আমি মাছের ঝোলটা বানিয়েছি, আর দেখেও বুঝতে পারছেন যে খেতে কতটা টেস্টি হয়েছে। দেখতে যেমন আকর্ষণীয় লাগছে, খেতেও অতটাই মজাদার হয়েছে, বাড়ির সবাই খুবই প্রশংসা করেছে। যাই হোক, রেসিপিটা কিন্তু খুবই সহজ, আর আপনিও অবশ্যই ট্রাই করবেন। আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। আর এর মধ্যে তেমন কোনো কারিকুরিও নেই, একেবারে ঝটপট সিম্পল রেসিপিতে বানিয়েছি,
ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওকে লাইক করবেন বন্ধুরা, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে যাবেন না, আর বেল আইকনকে অলে অবশ্যই প্রেস করবেন। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর খেতে থাকুন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।